আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খান ফ্যামিলি ব্লগস পিডি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। শত ব্যস্ততার মাঝেও নতুন একটা ভিডিও এখন আপলোড করব, তো এই জন্য সবাইকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। তো এতদিন আমি অনেক আমাদের অনেক প্রবলেম ছিল, এই জন্য কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, কারণ আমাদের অনেক একটা বিপদ ছিল। আমার শাশুড়ি উনি বাথরুমে স্লিপ কেটে পড়ে ওনার থায়ের একটা হাড় ভেঙে গেছে, তো সেটা থেকে ইন্টারনাল অনেক ব্লিডিং হয়ে খুব খারাপ অবস্থা। তারপর আপনাদের ভাইয়াও একটু অসুস্থ, আর আমার ভয়েস শুনে বুঝতেই পারতেছেন যে আমিও অসুস্থ। তো বাসার মোটামুটি সবারই কিছু না কিছু প্রবলেম ছিল, তো আরও নানা কারণে হসপিটাল বাসা, যেহেতু আমার শাশুড়ির পা অপারেশন করতে হয়েছে তো এই জন্য হসপিটাল বাসা, তারপর এর মধ্যে রোজা, বিভিন্ন কারণে আর কোনো ব্লগ আপলোড দিতে আর কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো ভাবলাম যেহেতু আজকে চাঁদরাতে কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, তারপর এত ব্যস্ততার মধ্যে এখন বাসায় নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমার শাশুড়িকে হসপিটাল থেকে, তো এখন সবই আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে বড় একটা বিপদ থেকে আল্লাহ আমাদের রক্ষা করছে। তো আমার শাশুড়ি ওনার হচ্ছে পায়ের থায়ের যে হাড়টা আছে, মেজর হাড়, ওটা হচ্ছে স্লিপ কেটে ভিতরে ভেঙে গেছে, যেহেতু উনি অনেক বয়স্ক এজন্য হচ্ছে ওনার এটা এমনিতে মেডিসিনের মাধ্যমে বা বাম ঔষধের মাধ্যমে এটা ই হবে না, ঠিক হবে না, ওনাকে হচ্ছে একটা মেজর অপারেশন করা হয়েছে। যেমন দেখেন এই হাড়টা ভেঙে গেছে, তো এইখানে হচ্ছে অপারেশনের মাধ্যমে রড দিয়ে, তারপর কিভাবে যেন সেটা ডাক্তারে ভালো বুঝে সেটা হচ্ছে করা হয়েছে, যাতে উনি আল্লাহর রহমতে আবার ঠিক হয়ে যায় এবং আগের মতো সুস্থ হয়ে যায়। তো এটা হচ্ছে শেষ রোজার দিন, শেষ রোজা এমনিতেই সবার কাছে খুব স্পেশাল, কারণ আবার এক বছর পর আল্লাহ তাআলা কপালে কী লিখেছে কেউ জানি না, রমজান পাবো কি না না পাবো। তারপর আরেকটা খুশির খবর হচ্ছে আমার ছোট্ট মেয়ে মাহামুনি, তার বয়স মাত্র 6+, সে আজকে জীবনের প্রথম তার সে সম্পূর্ণ রোজা সুন্দরভাবে করতে পারছে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ যেন তার রোজাটা কবুল করে। সে হচ্ছে ভোর রাত্রে সেহরি খেয়েছে, সারা দিন এক ফোঁটা পানিও খায়নি, তো আমরা ভাবছি হয়তো সে অনেক ই করবে। তো দেখেন পাকনা বুড়ি রোজা রাখা শেষ, এখন ইফতার করবে, তো তার ইচ্ছা অনুযায়ী তার ইফতার দেওয়া হয়েছে। যেহেতু প্রথম রোজা রাখছে, তো সে যা যা খেতে চেয়েছে ওকে তাই দেওয়া হয়েছে, তাই জন্যে সে অনেক খুশি। আজকে রোজা রেখেছ, জীবনের প্রথম, আল্লাহ আমার রোজা কবুল করো, জোরে বলো। এটা হচ্ছে চাঁদরাতের দিন সন্ধ্যাবেলা, তো ঈদের আমেজ শুরু হয়ে গেছে, ঈদ উৎসব। তো সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আল্লাহর কাছে দোয়া করি সবার ঈদ যেন ভালোভাবে সুস্থভাবে কাটে, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক। তো এখন হচ্ছে বাচ্চা পার্টিরা মেহেদি দেওয়ার পালা, তো পিচ্ছি মাহা, ওর কাজিন নব, ওরা সবাই দিনেই মেহেদি দেওয়া ওদের শেষ, তো এখন আবার কেউ কেউ দিচ্ছে। তো মেহেদি দিয়ে দিচ্ছে ওর ছোট মা, আমার ছোট যা, ও বাচ্চাদের সবাইকে খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছে। এদিকে মাহামুনি ওর ছোট মাকে মেহেদি দিতে দেখে তারও খুব ইচ্ছে, সেও সবাইয়ের হাতগুলোতে অনেক সুন্দর করে আলপনা করে দিচ্ছে, এখন আর কাউকে পাচ্ছে না, তো আমাকে এখন মেহেদি দিয়ে দিবে সে।
দেখেন কত সুন্দর করে আমাকে সে মেহেদি পরাইয়া দিচ্ছে। সে তার বড় ফুপ্পি, দাদু, মামুনি সবার হাত পা মেহেদি দিয়ে আঁকার পর এখন আমার হাতে সে মেহেদি ডিজাইন করতেছে। 12:10 আমরা চাঁদরাত উপলক্ষে বের হয়েছি কিছু বাচ্চা পার্টি নিয়ে। আমরা নিচে নামতে নামতে দেরি হয়ে গেছে দেখে আপনাদের ভাইয়া আমাদের রেখে চলে গেছে। তো এখন আমরা একা একাই যাচ্ছি যেহেতু বাসার কাছে, এজন্য আর ভয় পাই নেই, একাই বের হয়ে গেছি। তো হেঁটে যাচ্ছি, আমাদের সাথে আছে যে মৌনতা, হাই বলো, নব, ওমেকা আর আমি। যেহেতু মাহি ওরা আগেই চলে এসেছে, এজন্য ওদের মাথা নষ্ট, আমরা এত লেট করে কেন আসলাম। এজন্য মাহির খুব একটু মনটা খারাপ ছিল, চাঁদরাত উপলক্ষে একটু বের না হলে ভালো লাগে না। তো বাচ্চা পার্টিতে নিয়ে অনেকদিন পর আমরা বাইরে বের হলাম। তো আমরা সবাই অনেক মজা করেছি। ঘোরাফেরার পর এখন আমরা বাসায় চলে এসেছি। এসে দেখি ভাবি এখানে পায়েস, তারপর বোনা সেমাই, তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের বিক্রমপুরের ভাষায় হাতের সেমাই বলে, ময়দার যে সেমাইটা হয় এটা রান্না করা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।